চলবে দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয় তাই সংগ্রাম চলছে চলবে চলছে চলবে দাবি যদি ন্যায্য হয় যুদ্ধ শেষে আসবে জয় তাই সংগ্রাম চলছে চলবে চলছে বিয়ে মামলা পর মমতা ব্যানার্জি সরকার ভার্সেস राज्य कर्मचारियों की लड़ाई अब धीरे धीरे जटिल सूरत में परिवर्तित होती दिख रही है। एक तरफ राज्य सरकार अपने फैसले पर अटल है तो दूसरी ओर राज्य के सरकारी कर्मचारियों ने भी सरकार से अपना डिमांड बनवाने के लिए गणतंत्र के रास्ते पर चलते हुए धरना पर बैठे हैं। पिछले 30 दिनों से शहीद मीनार मैदान में शिक्षक संगठन के साथ साथ नर्स संगठन, डॉक्टर संगठन, कोर्ट एम्प्लॉयज समेत अन्य तमाम संगठनों ने धरना मंच पर बैठकर सरकार से अपना डिमांड बनवाने के लिए शांतिपूर्वक तरीके से प्रतिवाद कर रहे हैं, जबकि भूख हड़ताल का आज 16वां दिन है। इतना ही नहीं, अगले 10 मार्च को कर्मस्थल में हड़ताल की भी इन्होंने पुकार दी। तो आइए व्यूअर्स सुनते हैं इनकी ही जुबानी क्या है राज्य कर्मचारियों की कहानी। चैनले अपना स्वागत हो। अपना गत 27 जनवरी थे धर्णा बसे डिमांड आज डीए अन्य राज्य तुलन ये राज्य कर्मचारी खूब कम डीए पा सामान्य डीए अपनारा अनशने बसे এর কারণটা কি পুরো ডিটেইলসে আমাদেরকে জানান। শুধুমাত্র ডিএর দাবি নয়, তার সাথে এই রাজ্যের যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ যে সরকারি ডিপার্টমেন্ট সেখানে যে সব শূন্য পদ, লক্ষ লক্ষ শূন্য পদ, হাজারে নয় লক্ষে পৌঁছে গেছে, সেই শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগের দাবিও আমরা করছি। আর ডিএর ক্ষেত্রে তো বিগত 12টা বছর ধরে গত পে কমিশনে প্রায় 54% বাকি ছিল, তারপর নতুন পে কমিশন চালু করে দেওয়া হয়েছে, সেই 54% না দিয়ে সেটা নিয়ে মামলা চলছে, সুপ্রিম কোর্ট গেছে। বর্তমান পে কমিশনেও বকেয়া ডিএর পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 36%। আমরা সেই দাবি নিয়ে এখানে বসে আছি যে এই যে বকেয়া তার ফলে যে শুধুমাত্র সরকারি কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই নয়, যারা বেসরকারি ক্ষেত্রে চাকরি করেন, যারা অন্যান্য সেক্টরে আনঅর্গানাইজ সেক্টরে চাকরি করেন, পাল্লা দিয়ে তাদেরও জীবন জীবিকার মূল্যমান কমছে। কারণ সরকার তার সরকারি কর্মচারীদের যদি কম বেতন দেয় তাহলে বেসরকারি ক্ষেত্রে তার প্রভাব পড়ে। তারই প্রতিবাদে আজকে 30টা দিন ধরে এখানে ধর্ণা চলছে এবং 16তম দিন আজকে অনশনের, তারই প্রতিবাদে চলছে এই আন্দোলন লাগাতার। সরকার নিজের স্ট্যান্ডে অনড় আছে, এবার আপনাদের নেক্সট স্টেপটা কি হবে? বিগত 3টে দিন আমরা কর্মবিরতি পালন করেছি এবং সেখানে রাজ্যের কর্মচারী শিক্ষকরা সারা রাজ্যটাকে অচল করে দিয়েছে। আগামী 10 তারিখ ধর্মঘট আছে, কর্মক্ষেত্রে সরকারি অফিস, বিদ্যালয়, স্কুল, কলেজ, হসপিটালে ধর্মঘট পালিত হবে। তাতেও যদি না হয় এর মাঝখানেও হয়তো কর্মবিরতি পালিত হতে পারে, আমরা আজকে আবার মিটিংয়ে বসে সেটা সিদ্ধান্ত নিচ্ছি। যদি না হয় তখন লাগাতার ধর্মঘটের পথে যাবেন এই রাজ্যের কর্মচারী শিক্ষকরা। এবার আপনারা কি বার্তা দিতে চাইছেন রাজ্য সরকারকে? বার্তা বলতে একটাই, যে আমরা তো সরকারের একটা অংশ, সরকারের উচিত কর্মচারীদের যে দাবি দেওয়া সেটাকে নিয়ে বসে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা। আমরা এটাই চাই যে সরকার তার কর্মচারীদের সাথে বসুক, আলোচনা করুক, বসে সমস্যার সমাধান করুক। সরকারের কাছে পয়সা নেই যে কথাটা ওনারা বলছেন সেই কথাটা সর্বৈব মিথ্যা। প্রতিদিনই দেখতে পাবেন নতুন 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 প্রজেক্ট ঘোষিত হচ্ছে, যে প্রজেক্টের কোনো বাজেট অ্যালোকেশন বাজেটের মধ্যে রিফ্লেক্ট নেই তারপরেও হচ্ছে। কারণ আনপ্ল্যান্ড খাতে এত বেশি করে খরচা করা হয় যে সেখানে কর্মচারীদের বেতন দেওয়ার সময় এই সরকার সেটাকে বাজে খরচা বলে মনে করে, এই মানসিকতার বদল করে। আপনার নাম আর পরিচয়? আমার নাম ভাস্কর ঘোষ, আমি সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য আহ্বায়ক। অনশন নিয়ে আপনার কি বক্তব্য আছে? অনশন নিয়ে বক্তব্য তো এটা, আমাদের যে দুটো দাবি সেই দুটো দাবি নিয়ে আমরা এখানে বসেছি সমস্ত কর্মচারীদের জন্য। আমাদের রাজ্যে যত কর্মচারী রয়েছে সরকারি আর বেসরকারি, হ্যাঁ, টিচার, নার্স, ডাক্তার, আদালত, সবার জন্যই এই আন্দোলনটা চলছে। তো এই আন্দোলনটাতে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে এবং শক্তি বৃদ্ধি করে সরকারের উপরে আমরা চাপ দেবো। এই চাপটা এমনি দিচ্ছি না, আমাদের ন্যায্য হকের পাওনা এবং স্বচ্ছতা, ন্যায্য হকের পাওনা যেটা সেটা মিটিয়ে দিতে হবে, আর স্বচ্ছতার সাথে সমস্ত শূন্যবাদী নিয়োগ করতে হবে স্থায়ী। এই দুটোর দাবি মূলত আমাদের, এটা এমন কোনো কঠিন দাবি নয় যেটা সরকার মেনে নিতে পারবে না। এটা সরকার যদি একটু সহানুভূতির সাথে দেখে তাহলে সুন্দরভাবে এটা নেগোসিয়েশনের মাধ্যমে মিলে ব্যাপারটাকে মিটমাট করে নেওয়া যায়, বাট সরকার তো ওই মানবিকতার জায়গাটা রাখছে না। আচ্ছা, সামনে মাস 10 তারিখে যে আপনারা স্ট্রাইক ডেকেছেন, তো সেইটা কি রাস্তায় নেমে আপনারা
না আমাদের চাকা জামের জন্য স্ট্রাইক নয়, আমাদের স্ট্রাইকটা হচ্ছে মূলত সমস্ত কর্মক্ষেত্রগুলোতে, স্কুল আদালত অফিস আদালত যেগুলো আছে আদালত, তারপরে এখানে নার্সিং স্টাফরা রয়েছেন ওনারাও করবেন, তো সেখানে মূলত আমরা জরুরি পরিষেবাটাকে বাদ রেখেছি আর অন্যান্য সব জায়গাতে মোটামুটি আমাদের বন্ধ। থ্যাংক ইউ। আপনার নাম আর পরিচয়? আমার নাম চিন্ময়, আমি সংগ্রামী।